TBN 24 television देखते आज ही कॉल करूँ 7187776556 लॉगिन करूँ www.totalcablebd.com সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন আব্দুল চৌধুরী এনরোল এজেন্ট ডাইনামিক এন্ড ট্যাক্স অ্যাকাউন্টিং স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে সেই সাথে দর্শক অনেক তথ্য আছে অনেক আপডেট আছে বিশেষ করে নতুন একটি বিল এসেছে যেটি দুই দলের সমঝোতার ভিত্তিতে $1.52 trillion এবং আশা করা হচ্ছে যেহেতু সমঝোতার ভিত্তিতে এসেছে এবং স্পিকার ন্যান্সি পেলোসিও ইঙ্গিত দিয়েছেন যে স্টিমুলাস বিলের ব্যাপারে সমঝোতায় না আসা পর্যন্ত তিনি হাউজের যে আইন প্রণেতাদের কংগ্রেস অধিবেশন সেটি তিনি মুলতবি করবেন না ধাপে ধাপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তবে শুরুতেই আব্দুল চৌধুরী জানতে চাই যে এই স্টিমুলাস বিলে কি কি আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই স্টিমুলাস বিল 1.5 trillion সো এই বিলটা কিন্তু অন্যান্য যত বিল প্রপোজাল ছিল ওইটার ক্ষেত্রে এই বিলটা অনেক মোটামুটি ভালো সবার জন্য মোটামুটি ভালো সো এই বিলটা 25 রিপাবলিকান আর 25 ডেমোক্রেট ওরা বিলটা বানাইছেন একটা নেগোসিয়েশনের মতো সো অরিজিনালি তো রিপাবলিকানরা $500 billion এই বিল পাস করছিলেন আর ডেমোক্রেটরা চাইছিলেন 3 trillion সো নাও এই এই বিলে যে জিনিসটা ইনক্লুড আছে সো মেইন থিং ইজ দি টেস্টিং ফর হেলথ কেয়ার এটা হলে 100 billion দ্যাটস ফাইন এখানে কোনো আর্গুমেন্ট নাই সাপোর্ট ফর ইন্ডিভিজুয়ালস এন্ড ফ্যামিলিজ রাইট এখানে আপনার 316 billion আছে যেটা ইনক্লুড করতেছে $1200 অফ ডাইরেক্ট স্টিমুলাস চেকস প্লাস $500 পার চিলড্রেন তার মানে হলে $1200 স্টিমুলাস চেক $500 বাচ্চাদের জন্য প্লাস $500 ফর ডিপেন্ডেন্টস দ্যাট আর ওভার 17 years old এখন এই বিলে কিন্তু এখন লেখা আছে যে এইটা রেট্রোঅ্যাক্টিভ তার মানে হলে গিয়া কংগ্রেস এটা ক্লারিফাই করবে বাট আমাদের যেটা মনে হচ্ছে রেট্রোঅ্যাক্টিভ মানে ডিপেন্ডেন্টের $500 কিন্তু এই $500 পাবেন এই স্টিমুলাস চেকে প্লাস প্রিভিয়াস যে $1200 অলরেডি সেন্ড করা হয়েছিল ওইখানে কিন্তু অ্যাডাল্টরা $500 পান নাই সো ইটস ভেরি পসিবল যে ওইটার $500 ইনক্লুডেড করা হবে এই বিলে অলসো এখানে আপনার রেন্টাল অ্যাসিস্ট্যান্স আছে সাবসিডাইজ প্রোগ্রাম প্লাস এভিকশনও এভিকশন প্রোটেকশন আছে থ্রু জানুয়ারি 2021 নেক্সট হলো গিয়ে আপনার আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স ওকে এখানে আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স এইটা যদি পাস হয় অক্টোবর থেকে শুরু হবে $450 পার উইক ফর 8 weeks আর 8 weeks পরে আরও 5 weeks থাকবে ইদার $600 পার উইক অর 100% of your wages, whichever is lower. তার মানে হলে এখন আপনার যদি এই স্যালারি আপনি পাইতেন $300 পার উইক তাইলে আপনি $300 পাবেন আর যদি আপনার স্যালারি $600 উপরে হয় তাইলে আপনি তখন $600 পাঁচ সপ্তাহের জন্য পাবেন মানে যদি আব্দুল চৌধুরী একটু পরিষ্কার ভাবে দর্শকদের জন্য একটু খুব সহজ সরল ভাষায় যদি ব্যাখ্যাটি এভাবে করতে চাই সেটির হচ্ছে এখানে দ্বিতীয় উদ্দীপনা চেক নিয়ে যে সবার আগ্রহ সে বিষয়টি আছে এই বিলে সেই সাথে কিন্তু বেকার ভাতার যে বিষয়টি আছে আনএমপ্লয়মেন্টের যেটি প্রথমে কিন্তু 8 সপ্তাহ তারপরে ধাপে 5 সপ্তাহ সেই বিষয়টিও আছে আরেকটু যদি জানতে চাই যে সুস্পষ্টভাবে দর্শকদের আগে আরেকটু তথ্য দিয়ে নিতে চাই সেটি হচ্ছে এটি কিন্তু এখনো প্রস্তাবিত বিল আইনে পরিণত হয়নি সেটি কিন্তু মাথায় রাখতে হবে আমরা যে তথ্যগুলো দিচ্ছি এটি কিন্তু এখনো বাস্তবায়নের যে জায়গাটি সেটি হয়নি এটি হচ্ছে প্রস্তাবিত তবে আসার যে জায়গাটি সেটি হচ্ছে দুই দল মানে অচল অবস্থার যে সৃষ্টি হয়েছিল সেখান থেকে দুই দল একসাথে হয়ে 50 জন আর যেটি 25 জন রিপাবলিকান এবং 25 জন ডেমোক্রেট একসাথে হয়ে এই বিলটির প্রস্তাব করেছেন আব্দুল চৌধুরী হ্যাঁ অলসো এই বিল পাস হওয়া পর্যন্ত ওরা কিন্তু কেউ ভ্যাকেশনে যাবে না সো দ্যাটস অলসো গুড নিউজ গুড নিউজ আমরা স্পিকার ন্যান্সি পেলোসির যদি সেই শটটি আমাদের হাতে থাকে আমরা একটু দেখাবো দর্শকদের জন্য আমি একটু বলে রাখতে চাই স্পিকার ন্যান্সি পেলোসি আজকে খুব সুস্পষ্টভাবে বলেছেন যে
তিনি এই মানে সমঝোতায় না আসা পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় উদ্দীপনা চেক, বেকার ভাতায় এই বিষয়গুলোর যদি সমঝোতা না আসে এবং কোনো বিল যদি আইনে পরিণত না হয়, পাশ না করাতে পারেন, তাহলে তিনি কিন্তু সেই পর্যন্ত কংগ্রেসের অধিবেশন মুলতবি করবেন না। অর্থাৎ এটি আসার কথা এবং আপনাদের কিন্তু বারবার বলেছি যে আপনারা যদি এখনকার বর্তমান সময়ের রাজনৈতিক অবস্থাটি যদি একটু পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু খুব পরিষ্কার একটি ধারণা আসে, যেহেতু 3 নভেম্বর নির্বাচন, দুই দলেরই কিন্তু ভোট প্রয়োজন, সেহেতু জনগণকে মানে কোনো দলই চাইবে না এই দ্বিতীয় উদ্দীপনা চেয়ে কিংবা বেকার ভাতা আটকে রাখার বিষয়টি, সেই জায়গাটিতে কিন্তু এটি পরিষ্কার কিংবা এটি ধারণা যে দুই দলই চাইবে যে কোনো না কোনোভাবে যে বিলের আওতায় আসুক না কেন এই বিলটি আলোর মুখ দেখার ক্ষেত্রে। আব্দুল চৌধুরী, আপনি এই বিল সংক্রান্ত যদি আরও তথ্য থাকে সেই বিষয়টি আমরা একটু জানতে চাই, তারপরে না হলে আমরা LWA সেটিতে যাব। তবে স্পিকার ন্যান্সি প্যালোসির যদি শর্টটি থাকে সেই শর্টটি আমরা একটু দেখে নিই যে স্পিকার ন্যান্সি প্যালোসি আজকে কি বলেছেন। I just got off a call with my colleagues. We are committed to staying here until we have an agreement that meets the needs of the American people, that over 90% of the funding for education and public education in our country comes from state and local government. So we feel very proud of the work that we have done. It is scientifically, academically, institutionally documented to be what really meets the needs of people who are hungry in our country. Maybe 14 million children are food insecure. Many millions of their families are on the verge of eviction. We have that in our legislation. They do not. স্পিকার ন্যান্সি পেলোসির যে সাক্ষাৎকারটি সেটি দেখানোর একটি কারণ, আপনাদের এটি আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম যে দুই দলই কিন্তু চাইছে যে যেভাবেই হোক দ্বিতীয় উদ্দীপনা চেক এবং বেকার ভাতা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য, আমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে যদি কংগ্রেস না হয় তিনি কিন্তু এক্সিকিউটিভ অর্ডারেরও একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন। আব্দুল চৌধুরী, আপনার কাছে আরেকটু তথ্য নিতে চাই। হ্যাঁ, এখন স্মল বিজনেসের যেটা যেটা আছে এখানে 290 বিলিয়ন, 290 বিলিয়নের মধ্যে 240 বিলিয়ন যাবে আপনার এই PPP লোনে, আর এনাদার 50 বিলিয়ন থাকবে EIDL লোনে। সো দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ অরিজিনাল বিলে লাস্ট ইয়ার কিন্তু লাস্ট উইকের বিলে কিন্তু $50 বিলিয়ন EIDL লোনের পয়সা ছিল না। তখন EIDL এর এখানে যেটা সুবিধা, যেটা ওই লোনে কিন্তু আপনাদের $1,000 পার এমপ্লয়ির এই গ্র্যান্ট আছে। সো এটা দিস ইজ গুড নিউজ অ্যাজ ওয়েল। তারপরে আপনার স্কুল অ্যান্ড চাইল্ড কেয়ারের জন্য 145 বিলিয়ন, অ্যান্ড স্টেট অ্যান্ড লোকাল এইড ইজ 500 বিলিয়ন। এখন এইটা কিন্তু এই বিল পাস হওয়ার জন্য কিন্তু এই স্টেট অ্যান্ড লোকাল এইড ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ রিপাবলিকানরা চাইছিলেন অরিজিনালি 300 বিলিয়ন আর ডেমোক্র্যাটরা চাইছিলেন 900 বিলিয়ন। এখন ওরা একটা এগ্রিমেন্টে আসছে যে 500 বিলিয়ন যাবে স্টেট অ্যান্ড লোকাল এইডের জন্য। আর এখানে আরও কিছু আছে আপনার এই লাইবিলিটি প্রোটেকশন এজ ওয়েল এজ ইলেকশন এইড ফর আপনার সেন্সাস, PPEs, থিংস লাইক দ্যাট। আর একটা জিনিস আমি একটা পয়েন্ট করতে চাই, এই বিলটা ইনক্রিজ হবে যদি কোভিডের হসপিটালাইজেশন বেড়ে যায়। তার মানে এখানে লেখা আছে যেটা, যদি বাই নেক্সট ইয়ার জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি দেখা যায় যে আপনার কোভিড খুবই এফেক্ট করতেছে, তখন এই বিলে আরও $400 বিলিয়ন অ্যাড করা হবে, যেখানে আরও এডিশনাল 3 মান্থ আনএমপ্লয়মেন্ট অ্যাড করা হবে ফ্রম ফেব্রুয়ারি। অলসো মার্চ 2021 এনাদার থার্ড রাউন্ড অফ স্টিমুলাস চেক উইল অলসো বি ইস্যুড যদি আপনার কোভিডের হসপিটালাইজেশন বেড়ে যায়। অলসো অন দ্য আদার এন্ড, যদি হসপিটালাইজেশন যদি অনেক কমে যায়, তখন ওরা PPE আরও 200 বিলিয়ন কমাই ফেলবে এই 1.5 ট্রিলিয়ন থেকে, তখন ওইটা PPP লোন আর স্টেট অ্যান্ড লোকাল অ্যাসিস্ট্যান্স থেকে ওইটা বাদ যাবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই বিলটা যদি পাস হয় তার মানে আপনাদের প্রোটেকশন আছে ইন জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ এজ ওয়েল, তখন আপনাদের এডিশনাল আনএমপ্লয়মেন্ট অলরেডি রেডি থাকবে, প্লাস থার্ড রাউন্ড অফ স্টিমুলাস চেকও রেডি থাকবে যদি এইটা পাস হয়। এক্ষেত্রে যদি এটি সূত্র ধরে সম্পূরক প্রশ্ন করি আব্দুল চৌধুরী, এই বিলের আলোর মুখ দেখার সম্ভাবনা কতখানি আপনি দেখছেন? ইটস হোপফুল, বুঝছেন, এখন কেউ তো এখন বলতে পারবে না, কারণ অরিজিনালি ডেমোক্র্যাট চাচ্ছে 3.2 ট্রিলিয়ন আর রিপাবলিকানরা চাচ্ছে 500 বিলিয়ন। সো আই মিন ইটস এ রাইট নাও এটা একটা মিডল গ্রাউন্ড বেসিক্যালি। এগেন আমার যেটা মনে হয় স্টেট অ্যান্ড লোকাল এইড যেটা, ওইটা নিয়েই অনেক এই নেগোসিয়েশন হবে, কারণ স্টিমুলাস
চেক মোটামুটি সবাই চাচ্ছে, পিপিপি লোনও মোটামুটি সবাই চাচ্ছে, তো ওইখানে কোনো ইস্যু নাই, বাট ইটস অল ইজ গোনা কাম ডাউন টু দ্য স্টেট এইডস। আমরা এই বিলটি নিয়ে আলোচনা করলাম, আরেকটি নিয়ে সবার আসার যে জায়গাটি সেটি হচ্ছে এলডাব্লিউএ। আমরা নিউ ইয়র্কের মানুষদের জন্য কথা দিয়েছিলাম যে এই সপ্তাহ থেকে কার্যকর হবে, এবং নিউ জার্সির যে তথ্যটি আছে আমাদের কাছে সেটি দেখানো হচ্ছে যে পেন্ডিং, এবং 20 সেপ্টেম্বর হয়তোবা আসার মুখ দেখতে পারে। আব্দুল চৌধুরী, আপনার কাছ থেকে বিস্তারিত এই বিষয়ে জানতে চাই। ওকে, আমরা লাস্ট উইক যেটা বলছিলাম ওইখানে নিউ ইয়র্ক স্টেট বলছিল 435,000 পিপল উইল নিড টু answer a couple of questions to make sure that that they will get the LWA payment. এখন ওদের জন্য যেটা বলা হয়েছিল, ওরা ওই ইমেলটা পাবেন ফ্রাইডেতে, গত সেপ্টেম্বরের 11 তারিখ, and if they submit their documents on time by September 15th, which is আজকে, by 5 PM, তাহলে ওরা এই ওদের পয়সাটা এই সপ্তাহে পেয়ে যাবেন। তো এখন আমার যেটা মনে হচ্ছে, মোস্ট লাইকলি নিউ ইয়র্ক স্টেট আপনার থার্সডে বা ফ্রাইডেতে LWA পেমেন্টটা সবাইকে একসাথে পাঠাবে। এন্ড অলসো নিউ জার্সি, এখন অনেকে এই তথ্য দিচ্ছেন যেটা সেপ্টেম্বরের 20 তারিখে ওরা ইস্যু করবে, বাট এই ডেটটা কিন্তু পুরো কনফার্ম করে আমরা বলতে পারতেছি না, বাট সেপ্টেম্বর 20th ইজ দ্য আর্লিয়েস্ট ডেট, বাট ইটস পসিবল যে ওরা আপনাকে আপনাদেরকে অক্টোবরে পাঠাইতে পারে পয়সাটা। অলসো এখনো সুনির্দিষ্টভাবে তারিখটি হয়নি, তাই? হ্যাঁ, ইয়া, আমাদের কাছে যে তথ্যটি আছে। এছাড়া আপনারা আর কোনো তথ্য আছে নতুন? না হলে আমি ফোনে প্রশ্ন করব। সো কানেক্টিকাও বোধহয় সেপ্টেম্বরের 18 তারিখে পাঠাবে, এন্ড পেনসিলভেনিয়াও এই সপ্তাহে পাঠানোর কথা, সো লেটস সি হাউ দ্যাট টার্নস আউট। পেনসিলভেনিয়া, সেটি আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিই, তারপরে আবার ধাপে ধাপে বিভিন্ন বিষয় নিয়ে বাড়ি ভাড়া সংক্রান্ত একটু তথ্য নিব আব্দুল চৌধুরীর কাছে। তবে কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। হ্যালো, আসসালাম আলাইকুম। আছেন আমাদের সাথে? জি, নামটি বলুন। প্রশ্ন, আসসালাম আলাইকুম। আমার নাম শারমিন, কুইন্স থেকে বলছি। আচ্ছা, প্রশ্নটি? আমি আনএমপ্লয়মেন্ট পাচ্ছি আর 3 দিন কাজ করছিলাম, কিন্তু এই সপ্তাহে আমি 4 দিন কাজ করছি, মানে কাজ করছি 4 দিন। তো এখন এই সপ্তাহে কি আমি ক্লেম করব না করব না? আবার এই সপ্তাহে যদি আমি ক্লেম করি, তখন আমি ওই যে আগস্টে 300 টাকা করে দেওয়ার কথা ছিল, ওগুলা কি আমি পাবো না পাবো না? আর আরেকটা হচ্ছে, নেক্সট উইকে যদি আবার 3 দিন কাজ দেয়, তখন আমি কি করব? মানে আমি আমাকে একটু বললে ভালো হয়। আপনার উইকলি পেমেন্ট কত টাকা? 504 টাকার উপরে। এই চার দিন করলে 504 টাকার উপরে আসবে। আপনি 4 দিন কাজ করছেন, তখন ওরা এই সপ্তাহের জন্য আনএমপ্লয়মেন্টও দিবে না, LWA পেমেন্টও দিবে না। নেক্সট উইক আপনি যখন 3 দিন কাজ করবেন, তখন আপনাকে ওরা LWA পেমেন্ট দিবে। আচ্ছা, উনার যেটি আপনি পরামর্শ দিচ্ছেন যে সার্টিফাই করে দিতে, রাইট? যে 4 দিন দেখাবে $4 উপরে। হ্যাঁ, সার্টিফাই করবেন, ওরা জিজ্ঞেস করবে হাউ মেনি ডেজ ডিড ইউ ওয়ার্ক, ইউ সে 4 ডেজ, তখন ওরা এই সপ্তাহের জন্য আনএমপ্লয়মেন্ট দিবে না, বাট ইউ শুড স্টিল সার্টিফাই। তার আশঙ্কা ছিল পরে যখন যদি 3 দিন কাজ দেয়, তারপরে যদি সার্টিফাই করে, তাহলে এটি কোনো সমস্যা করবে না। ইট ডাজন্ট ম্যাটার, ওইটা তখন ম্যাটার করবে না, ওরা শুধু লাইক ইট জাস্ট এ টেকনিক্যালিটি। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম, আমি ইসলাম বলছি মিশিগান থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি 3টা প্রশ্ন আছে আনএমপ্লয়মেন্ট নিয়ে আমার ওয়াইফের জন্য। তো উনি মার্চের 2nd উইক আনএমপ্লয়মেন্ট ফাইল করেছিল, আর ও যে সুপার স্টোরে কাজ করতো, সুপার স্টোরটা ক্লোজ করে নেয় ওরা। তো ও লিভ অফ অ্যাবসেন্ট নিয়ে আনএমপ্লয়মেন্ট করে, ওরা অ্যাপ্রুভ করছে, এখন পর্যন্ত পাচ্ছে। আর জুলাই 2nd উইকে ও কাজে ব্যাক করছে। তো ওর স্কেডিউল ছিল কল অফ করে করে আপনার 3 দিন কাজ করছে আনএমপ্লয়মেন্ট পাওয়ার জন্য, আর ঘরে বাচ্চা আছে, এই জন্য যাচ্ছে না কাজে, ফুল টাইম তাড়িয়ে আওয়ারে নিতে, এখন পর্যন্ত পাচ্ছে। এখন তো স্কুল খুলে গেছে, খুলে যাওয়ার পর ও আজকে লিভ অফ অ্যাবসেন্স
সুপার স্টোরে কল করে নিছে আনটিল জানুয়ারি 2021 পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে ওর কি এরকম আনএমপ্লয়মেন্ট করা পর কোনো সমস্যা হবে কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। এটা নিয়ে খুব চিন্তা করতেছে যে ওরা লেবার ডিপার্টমেন্ট থেকে চিঠি আসবে কিনা, কারণ স্টোর ওপেন, আর স্টোর ওপেন থাকা অবস্থায় কল অফ করতে বাচ্চাদের জন্য কাজে যাইতে পারে না সময় মতো। আচ্ছা, কি বলবেন আপনি চৌধুরী? ওকে, এখন বর্তমানে রুল যেটা হয়ে গেছে আপনার, ইফ ইউ আর এফেক্টেড বাই কোভিড, যেখানে কোভিড এর কারণে আপনি কাজে যাইতে পারতেছেন না, সো এখন এই এইটা কিন্তু এখন সবার জন্য অ্যাপ্লাই না, কারণ আপনাদের স্কুল খুলে গেছে, আপনাদের বাচ্চারাও স্কুলে যাচ্ছে। সো উনার জব যদি উনাকে কাজে ডাকে, টেকনিক্যালি উনার কাজে যাওয়া লাগবে। এখন এখন উনি যদি তিন দিন কাজ করে অথবা দুই দিন কাজ করে, তখন আপনি পার্শিয়াল আনএমপ্লয়মেন্ট স্টিল ক্লেম করতে পারবেন, ওইটা নিয়ে বিগ ডিল হবে না। বাট আপনার শুধু মিশিগানের এই মিনিমাম সরি ম্যাক্সিমাম আনএমপ্লয়মেন্টের রেটের অ্যামাউন্টটা শুধু দেখা লাগবে, ওইটার আন্ডারে যদি পড়েন তখন আপনি আনএমপ্লয়মেন্ট পাবেন, এলডাব্লিউ পাবেন। বাট আপ টু আনসার ইউর কোয়েশ্চেন, এখন টেকনিক্যালি আমাদের যদি কাজ থাকে আমাদের কাজে যাওয়া উচিত, ইটস মাই ওপিনিয়ন, বুঝছেন? এখন এটা আপনার ডিসিশন, আপনি নেবেন। বাট কোভিডের আনএমপ্লয়মেন্টের রুলটা খুবই ফ্লেক্সিবল, তাই না? সো it's hard for Michigan to prove that apni je dhoren apni apnar kaj nai ba or apnake audit o to korben as, but in technicality I think everybody should go to work if they have a job and their job is safe to go back to work. Ki achen ei muhurte amader sathe TBN 24 television dekhte subscribe korun total cable bd +1 718 777 6556. জি হ্যালো, জি নামটি বলে প্রশ্ন করতে হবে। জি হ্যালো, আমি আমার নাম গিয়াসউদ্দিন, আমি জামাইকা থেকে বলছি। আমার একটা কোশ্চেন আনএমপ্লয়মেন্ট নিয়ে। আমি আগে W2 কাজ করতাম, তো সেটা দিয়ে আমার আনএমপ্লয়মেন্ট চলছিল, এখনো চলতেছে। তো ওইটা এখন ওপেন হয়নি, আমি ওইখানে জয়েনও করি না, আমার আনএমপ্লয়মেন্ট রেগুলার চলতেছে যা ছিল, আমি সেভাবে সার্টিফাই করে যাচ্ছিলাম। তো এখন আমার এই লাস্ট মান্থে আমার একটা হোম কেয়ারের জব হয়েছে, নিউ জব। তো এখন আমি সার্টিফাই যখন করি, দুই দিন কাজ করি, তো আমি সেটা দুই দিন সার্টিফাই করি। তো এখন কি এটা কি আমার এভাবেই সার্টিফাই করে যাওয়া উচিত, নাকি ওদেরকে ইনফর্ম করা উচিত যে আমার এটা অ্যানাদার জব? আচ্ছা, আব্দুল চৌধুরী কোশ্চেনটা বুঝতে পারছেন? প্রশ্ন বুঝতে পারছি। ঠিক আছে, ওইটা আপনার করা লাগবে না কিছু, ইউ আপনার শুধু কন্টিনিউ টু সার্টিফাই করা লাগবে। আপনি যদি দুই দিন কাজ করেন, তিন দিন কাজ করেন, যেটাই হোক ওইটা আপনি ইনক্লুড করবেন এন্ড ইউ কন্টিনিউ সার্টিফাই। আর আপনি যখন যদি ফুল টাইম কাজ শুরু করে দেন, অথবা আপনি যদি ওইখানে দুই দিন করতেছেন আর লেটস সে বাকি দুই দিন আপনি উবার চালাচ্ছেন, সো আপনার দুই সব কাজ ইনক্লুড করে আনএমপ্লয়মেন্টটা ফিল আউট করা লাগে। বাট আপনার ক্ষেত্রে ওইটা অ্যাপ্লিকেবল না। সো ইয়েস, আপনি ইনক্লুড করবেন দুই দিন কাজ করতেছেন এন্ড দ্যাটস অল। মানে নতুন জবের ইনফরমেশন আপনি বলছেন না ওইখানে কিছু করা এই মুহূর্তে প্রয়োজন নেই, রাইট? জি না, কিছু করা লাগবে এখানে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে এই মুহূর্তে, কে আছেন? আমার নাম শুয়েব, আমি জামাইকাতেই বলছি, ভাইয়াকে সালাম দিতে। আমার দুইটা প্রশ্ন আছে, একটা হলো আমার ওই আমি আসলে গিগ ওয়ার্কার, উবার ড্রাইভার। তো আমার প্রশ্ন হলো যে ওই আমাদের কি সেকেন্ড স্টিমুলাস চেক আদৌ পাবো? এটা নাম্বার ওয়ান। আর এটা আরেকটা রিলেটেড আছে এটার মধ্যে, আমার শাশুড়ি দেশ থেকে আসতো, বুঝছেন, উনি আমার সাথে থাকেন। তো উনি মানে দেশে চলে গেছিলেন, তো গত মাসে চলে আই, তো উনার নামে আমি কোনো ধরনের ক্লেম করি নাই, এটা কি সেকেন্ড স্টিমুলাস চেকের কোনো পদ্ধতি আছে উনার নামে? মানে আমি ট্যাক্স ফাইলে উনার নাম তার মানে উনি আমেরিকান রেসিডেন্ট, তাই না? জি জি। ওকে, সো আপনার যেটা করা লাগবে, প্রথম স্টিমুলাস চেক যেটা পাস হয়েছিল, যেহেতু আপনারা উনাকে ক্লেম করেন নাই, উনি কিন্তু $1200 চেকটা পাবে আপনার IRS.gov এ ঢুকে,
গেট মাই পেমেন্ট একটা লিঙ্ক আছে, ওইটার আন্ডারে ওনার নামে একটা জিরো ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন আপনি। ওকে, সো বেসিক্যালি উনি যদি এখন একটা ট্যাক্স রিটার্ন ফাইল করেন, জিরো ট্যাক্স রিটার্ন ফাইল করেন, উনি 1200 টাকার চেকটা পাবে। এখন আপনি ওই দুইভাবে করতে পারেন, আপনি IRS এর ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন, তখন আপনার ওনার নাম, সোশ্যাল অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইডি সব কিছু জিজ্ঞেস করবে, অথবা আপনি যে কোনো একটা অ্যাকাউন্টেন্টের অফিসে গিয়ে আপনি ট্যাক্স ফাইলটা জিরো ট্যাক্স ফাইল করে স্টিমুলাস চেকটা আনতে পারবেন। পাপলু দাস প্রশ্ন করেছেন যে বাচ্চার যে স্কুলে $420 দেওয়ার কথা আব্দুল চৌধুরী, অনেকেই পাননি, তিনি স্কুলে গিয়েছেন আর স্কুল কর্তৃপক্ষ তেমন কিছু বলতে পারেননি, তাহলে উনি কি করবেন? এইটার আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, ওরা আই থিঙ্ক একটা ডেবিট কার্ড অর চেক পাঠাইছে আপনাদের বাসায় অলরেডি। এইটার ইনফরমেশনটা আমার নাই, বাট আই থিঙ্ক আপনারা নিউ ইয়র্ক, আই থিঙ্ক উই হ্যাভ টু কল নিউ ইয়র্ক সিটি বেসিকলি। সো এই আনসারটা আমার কাছে বর্তমানে নাই, বাট আই এম শিওর টিবিএন এর অফিস থেকে যে কোনো সময় আপনারা এই ইনফরমেশনটা বার করতে পারবেন। আমরা চেষ্টা করব এর পরের অনুষ্ঠানে এ নিয়ে যিনি বিশেষজ্ঞ থাকবেন তার কাছ থেকে উত্তর নেওয়ার। তবে সাধারণ যেটি হচ্ছে, স্কুল থেকে যদি আপনি ইনফরমেশনটি না পান, প্রত্যেকের এই বেনিফিট কার্ড যেটি আছে সেটির সাথে কিন্তু অন্তর্ভুক্তি আছে, আপনি সেখানেও ফোন দিয়ে দেখতে পারেন যে আপনার অর্থটি সেখানে সরাসরি যুক্ত হয়েছে কিনা। কারণ আমাদের পরিচিত অনেকেই আছে, তাদের পরিচিত সেই বেনিফিট কার্ডে সরাসরি যুক্ত হয়ে গেছে সে মানিটি। তারপরেও আমরা বিশেষজ্ঞের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য হয়তো আপনাদের পরে কোনো অনুষ্ঠানে আমরা দিব। আপা, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই প্রিভিয়াস কলারের জন্য। এখন আপনারা যারা এখনো প্রথম স্টিমুলাস চেকটা পান নাই বিকজ আপনারা ট্যাক্স ফাইলিং করেন নাই, আপনারা যদি IRS এর ওয়েবসাইটের মাধ্যমে করতে চান, ওদের ডেডলাইন কিন্তু অক্টোবরের 15 তারিখ। তো আপনারা যদি এই পজিশনে হয়ে থাকেন, মেক শিওর আপনারা যত তাড়াতাড়ি সম্ভব IRS এর ওয়েবসাইটে গিয়ে এই ইনফরমেশনটা আপনারা ফিল আপ করবেন। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে আরো আলোচনা করব। সেই সাথে টিবিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে বলছিলাম, আমার নাম জেসমিন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি ঘর ভাড়া দিছি 6 মাস ধরে, আমার ভাড়াটি আর ঘর ভাড়া দিচ্ছে না। হ্যাঁ, এখন তো আমি কোনোভাবে ওদেরকে উঠাতেও পারছি না, ওদেরকে লেটার দিছি, ওরা কোনো আনসার দেয় না, ফোন দিলে ফোনও দেয় না, আনসার করে না। এখন আমার তো মর্গেজ তো ঠিকই দিয়ে দিতে হচ্ছে, বাট গভর্নমেন্টে নাকি না করছে যে ভাড়াটি আর এখন না উঠানোর জন্য, নোটিশ না দেওয়ার জন্য। এখন আপনার প্রশ্নটি হচ্ছে কি করতে পারেন? আমি এই অবস্থা কি করতে পারছি? হ্যাঁ, আচ্ছা, আব্দুল চৌধুরী কি বলবেন? আপা, দিস ইজ এ মিলিয়ন ডলার কোশ্চেন। এখন এই আনসারটা আসলে কারো কাছে নাই বর্তমানে। আপনি যেটা করতে পারেন, আপনার এডিশনাল ফাইন্যান্সিং এর জন্য, আপনি যেহেতু রেন্টাল প্রপার্টি আছে, আপনি EIDL লোনের জন্য যত টাকা আপনার রেন্ট লস হইছে ওইটার জন্য আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তখন আপনি একটা এই লোন পাবেন EIDL এর আন্ডারে। ওই লোনটা কিন্তু আবার পে ব্যাক করা লাগবে, এটা কিন্তু গ্র্যান্ট না, বাট আপনারা এই দিস ইজ প্রিটি মাচ দি অনলি অপশন ইউ হ্যাভ। এটি কিন্তু মানবিক এবং বিবেকের প্রশ্ন যে যারাই ভাড়াটিয়া থাকুন কিংবা বাড়ির মালিক, এই সিচুয়েশন কিন্তু, এই পরিস্থিতি সবার জন্যই কিন্তু সংকটের। উনি যেমনটি বলছিলেন যে বাড়ি ভাড়া পাচ্ছেন না, কিন্তু মর্গেজের কিন্তু যে অর্থ সেটি দিতে হচ্ছে, আর যদিও যেটি ল সেটি আমাদের মানতেই হবে, এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিসেম্বর পর্যন্ত হোল্ড করতে বলেছেন, এটি কিন্তু মাফ না। এটি কিন্তু আবার ভাড়াটিয়াদের মনে রাখতে হবে যে ডিসেম্বর পর্যন্ত বাড়ি ভাড়া আপনি না দিলেও চলবে, এ কারণে বাড়ির মালিক নোটিশ দিতে পারবে না, তবে এটি কিন্তু মওকুফ নয়, এটি কিন্তু পরবর্তীতে আপনাদের দিতেই হবে। আমরা পরের আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? আমি রেগুলার আনএমপ্লয়মেন্ট পাচ্ছি এবং সার্টিফাই করতেছি। শেষ করুন। আচ্ছা, তো এখন আমার যে রিমেইনিং ডেটটা আছে না, ওটা এখানে জিরো দেখাইতেছে, এটার জন্য কি আমার স্পেশালি কোনো কিছু করতে হবে? আচ্ছা, আর
সেকেন্ড কোশ্চেন হলো প্যান্ডামিকে যে 300 টাকা এটা আমরা কবে থেকে পাবো আসলে আচ্ছা এলডব্লিউএ কি বলবেন আব্দুল চৌধুরী সো অরিজিনাল আনএমপ্লয়মেন্ট যেটা ছিল 26 উইকস তারপর আরো 13 উইকস অ্যাড করা হয়েছিল সো 26 উইকস থেকে 13 উইকসে যখন যাবেন নিউ ইয়র্ক স্টেট টেকনিক্যালি অটোমেটিক্যালি এটা আপডেট করার কথা ওরা যদি কোনো কারণে আপডেট না করে থাকে আপনি শুধু দেখেন ওরা কোনো আপনাকে কোনো মেসেজ পাঠাইছে কিনা না অথবা আপনার আপনারা ওদেরকে ডাইরেক্টলি কল দিতে পারবেন এন্ড আপনারা যদি কোনো কারণে পয়সা দেখেন আসতেছে না নেক্সট উইক ডেফিনেটলি কল নিউ ইয়র্ক স্টেট আবারও যারা অপেক্ষা করছেন ফোনে এবং ফেসবুকে আমরা চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্ন উত্তর দিতে নিচ্ছে ছোট্ট বিরতি সাথেই থাকুন টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556 লগইন করুন www.totalcablebd.com আবারো স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে আব্দুল চৌধুরী আছেন ইনরোলিজেন ডাইনামিক অ্যান্ড ট্যাক্স অ্যাকাউন্টিং ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন একটু ভিন্ন ধরনের একটু প্রশ্ন আছে সেটি আপনার কাছে করতে চাই মোহাম্মদ বিন তিনি বলছেন যে এসবিআই লোনের জন্য তিনি আবেদন করেছিলেন কিন্তু সেটি অনুমোদন পাননি এখন তিনি জানতে চাচ্ছেন ইআইডিএল লোন কি তিনি আবেদন করতে পারবেন কি না আপনাদেরকে যে রিজেকশন লেটার যেটা পাঠাইছে ওইখানে ইনক্লুডেড আছে একটা ইমেল অ্যাড্রেস আই থিঙ্ক ইটস pdc@sbi.gov আপনারা ওইখানে ইমেল করবেন ইমেল করে লিখবেন যে আপনারা ইউ আর গোয়িং থ্রু হার্ডশিপ and apnader ei loan ta dorkar to survive through the pandemic and also apnader tax return include korben r 1099 include korben tokhon ora apnake ekta additional response pathabe jokhon ora apnader ei loan reconsideration email ta power pore so eta ektu lomba process but you still have 6 months to request reconsideration দীপা ইসলাম প্রশ্ন করেছেন ট্যাক্স রিটার্নের যেটি স্টেটের মানি নিউ ইয়র্কে সেটি তিনি পাননি অডিটের চিঠি পেয়েছেন সেটির উত্তরও দিয়েছেন এখনো কোনো রেসপন্স আসেনি কি করণীয় ওকে এখন নিউ ইয়র্ক স্টেট ওরা একটু লেট প্রসেসিং করতেছে স্পেশালি যদি আপনার অডিট লেটার হয়ে থাকে ওইটা বোধহয় মোস্ট লাইকলি এটা ইআইসি টেস্টিং এর জন্য ইআইসি ক্রেডিটের জন্য বোধহয় অডিট করছে আপনাকে সো আপনার শুধু এটার জন্য ওয়েট করা লাগবে ওরা দে উইল রেসপন্ড টু ইউ অ্যাজ সুন অ্যাজ দে গেট টু ইট বাট আপনারা শুধু ওয়েট করতে পারবেন অথবা আপনারা যদি চান ওদেরকে কল করতে পারবেন বাট কল করা যদি কোনো কারণে ওরা পায় নাই আপনার ডকুমেন্টস মেবি দ্যাটস ওয়াই দে ডিডন্ট প্রসেস ইট সো দ্যাট কুড বি দ্য অনলি রিজন সো ওই কারণে আপনি ওদেরকে কল করে ভেরিফাই করতে পারবেন যে আপনাদের ডকুমেন্ট ওরা পাইছে ফোনে কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি প্লাস 1-718-777-6556 হ্যালো আছেন আমাদের সাথে জি নামটি বলে প্রশ্ন করতে হবে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমার নাম সিদ্দিক আমি কুইন্স থেকে বলতেছি আমার একটা কনেকশন আছে আপু আমি আনএমপ্লয়মেন্টের সাথে আমি আনএমপ্লয়মেন্ট পাইতেছি বাট আমি এখন যদি একটা কাজ পাই 24 ঘন্টা তখন আমি ক্লেম কি কদিন দেখাইতে পারি দুই দিন দেখাইতে পারি না তিন দিন দেখাইতে পারি একটুটা বলতে বললে ভালো হয় আচ্ছা আব্দুল চৌধুরী কি বলবেন ওকে সো নিউ ইয়র্ক স্টেটের রুল যেটা আপনি যদি একদিন কাজে যান ওকে সরি এই 24 ঘন্টা যদি আপনি চার দিনে করেন তো টেকনিক্যালি ইজ 4 ডেজ রাইট সো ওইটাই ওদের রুল এখন আপনি যদি ধরেন সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন আর আপনি একদিন গেলেন কাজে উবার চালাইতে বা সেলফ এমপ্লয়েড যেটা হোক ইভেন ইফ ইউ ওয়ার্ক ওয়ান আওয়ার দ্যাট কাউন্টস ইজ ওয়ান ডে সো এটাই রুল বুঝছেন সো ইটস বেসিক্যালি দ্যাটস দ্য রুল জি আব্দুল চৌধুরী আমি এখানেও ফেসবুকে অনেকেই প্রশ্ন করছেন এই বিষয়টি নিয়ে যে হয়তো দিনে তিনি দুই ঘন্টা তিন ঘন্টা কাজ করছেন
তো এই ঘন্টা হিসেবে হিসেব হবে না, তাই তো? হিসেব হবে দিন হিসেবে যে তিনি কতদিন কাজে যাচ্ছেন। তো এখন এগেন আপনারা যদি নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার ওয়েবসাইটে দেখেন, ওখানে সেকশন আছে ইফ ইউ আর সেলফ এমপ্লয়েড স্পেশালি, আপনি যদি ধরেন আপনি যদি এক ঘন্টা কাজ করেন, ইটস গোনা কাউন্ট অ্যাজ দ্যাট ডে। সো আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, নামটি বলে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি তায়েক বলতেছি ব্রন্স থেকে। তো আমার তিনটি কোয়েশ্চন আছে। প্রথম কোয়েশ্চন হইতেছে, আমরা যারা ট্যাক্সি ড্রাইভার আছি, তো আমাদের তো মান্থলি পেমেন্ট আছে গাড়ির প্লাস গ্যাস ইজি পাস, তো আমরা কিভাবে এই পাঁচটা চার টাকার হিসাবটা করব? আর সেকেন্ড কোয়েশ্চন হইতেছে, আমার ওয়াইফ স্টিমুলাস চেক পায় নাই, আমি আইএস এর ওয়েবসাইটে গিয়ে ওইটা করছিলাম, অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ওখানে ওরা বলতেছে যে ওর সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা নাকি ভুল, তো ওইখানে যোগাযোগ করার সোশ্যাল সিকিউরিটি অফিসে যোগাযোগ করার জন্য, কিন্তু ও তো এই সোশ্যাল সিকিউরিটি ব্যবহার করে কাজ করতেছে, ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সব কিছুই আছে, তো এটা আমি এখন কি করব? আর থার্ড যে কোয়েশ্চন সেটা হইতেছে, আমার আব্বু আম্মু ডিসেম্বর ৩১ তারিখ ২০১৯ বাংলাদেশে গেছেন, তো ওনারা এখন আগামী সেপ্টেম্বরের ২১ তারিখ আসতেছে নেক্সট সোমবারে, তো ওনারা তো স্টিমুলাস চেক পায় নাই, এখন কি ওনারা কি প্রথম স্টিমুলাস চেকটা পাবে? আর তাহলে আমি কিভাবে ওইটা কি করব? আচ্ছা, আপনার তিন নম্বর কোয়েশ্চন, ওরা কি 2019 এর ট্যাক্স রিটার্ন ফাইল করেছিলেন? না, আমার আব্বু ওভার 65 এবং আম্মু 55 ইয়ার্স ওল্ড, এবং দুজনে কাজ করতে পারে না, দুজনে অসুস্থ। ঠিক আছে, আর আপনি উনাদেরকে ক্লেম করেন নাই, রাইট? হ্যাঁ, আমার ট্যাক্স রিটার্নে আমার আম্মু আব্বু ডিপেন্ডেন্ট আমার। ওকে, আর আমার ওয়াইফ কিন্তু আমার ট্যাক্স রিটার্নে ইয়ে নাই, বিকজ আমি বিয়ে করছি 2020 সালে। আচ্ছা, জানুয়ারিতে। ওকে, উনি কি 2019 ফাইল করেছিলেন? না, আমার ওয়াইফ অন ট্যাক্স ফাইল করেন নাই। ওকে, রাইট, আই সি হোয়াট হ্যাপেন। ওকে, দ্যাটস ফাইন। অলরাইট, সো এখন আপনার সেলফ এমপ্লয়েড কোয়েশ্চন যেটা, আপনার $504 হবে নেট, আপনার যত ইনকাম, ইনকাম আর এক্সপেন্সের পরে যত টাকা পরে ওইটা আপনি রিপোর্ট করবেন। তো ইওর ইনকাম মাইনাস কমিশনস, গ্যাস, ইউটিলিটিস, টেলিফোন, এভরিথিং, বিজনেস এক্সপেন্স বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকে ওইটা আপনার আনএমপ্লয়মেন্টের ওইখানে রিপোর্ট করবেন। সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল, আপনার আব্বা আম্মাকে যেহেতু আপনি আপনার ট্যাক্স রিটার্নে ক্লেম করছেন, বর্তমানে যে রুলিংটা আছে, যেহেতু ওরা 17 বছরের উপরে আর আপনাদের ডিপেন্ডেন্ট, রাইট নাও আপনারা ওই স্টিমুলাস চেকটা পাবেন না। হাউএভার, নতুন যদি বিল কোনোটা পাস হয়, ওইখানে কিন্তু ডিপেন্ডেন্টের জন্যে $500 এই স্টিমুলাস চেক আছে, বাট এইটা এখনো পাসও নাই। সো রাইট নাও ইওর মাম অ্যান্ড ড্যাড ইজ নট গোইং টু গেট ইট। আর আপনার দুই নম্বর কোয়েশ্চন যেটা ছিল, আপনার ওয়াইফ, সো বেসিক্যালি আপনার ওয়াইফের ট্যাক্স রিটার্ন ফাইল করা লাগবে টু গেট দ্য স্টিমুলাস চেক। এখন আপনি যদি আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে যদি ইনফরমেশনটা ফিল আপ করছিলেন, আপনার বেসিক্যালি মেক শিওর করা লাগবে যে আপনার সোশ্যাল সিকিউরিটি কার্ডে যে নাম্বার আছে আপনার ওয়াইফের আর ওনার নাম, ডেট অফ বার্থ অ্যাকচুয়ালি ম্যাচ হচ্ছে। যদি ম্যাচ হয় ওরা আপনাকে স্টিমুলাস চেক পাঠাবে। এখন উনি যদি এই প্রথম ট্যাক্স ফাইলিং করে থাকে, অনেক সময় আইআরএস ভেরিফাই করতে চায় যে উনি আসলেই ট্যাক্স রিটার্ন ফাইল করতেছে, একটা এটা ফ্রজুলেন্ট না, তখন আইআরএস আপনাদের বাসায় একটা লেটার পাঠায় আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য। সো টু সামারাইজ, আপনার স্টেপ ওয়ান, আপনারা দেখবেন সোশ্যাল সিকিউরিটি নাম্বার কারেক্ট আছে কিনা না, যদি কারেক্ট না হয়ে থাকে জাস্ট ফাইল অ্যানাদার ট্যাক্স রিটার্ন উইথ দ্য কারেক্ট সোশ্যাল সিকিউরিটি নাম্বার, নেম অ্যান্ড ডেট অফ বার্থ। আমরা আরেকটু প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার আম্মা সামনের মাসে দেশে যাবে আর কি, এখন ওনাকে ফুড স্ট্যাম্প প্লাস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল আছে, ফুড স্ট্যাম্প আছে, এখন এগুলা কি উনি পেতে পারবে নাকি এগুলা স্টপ করে যেতে হবে? আরেকটা প্রশ্ন শেষ করুন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি উবার ড্রাইভার ছিলাম, সরি ট্যাক্সি ড্রাইভার ছিলাম ইউলো ক্যাবের, আমার আমাকে ওরা যে লোন অ্যাপ্রুভ করছে,
এই ক্ষেত্রে আমি আমি যদি লোন নেই তাহলে আমার তো ইউলোতে একটা গ্যারেজ, এরা সবকিছু মেনটেন্স ওরা ঠিকঠাক করে, আমি কিভাবে টাকাটা কাজে লাগাতে পারি? আচ্ছা কি বলবেন আব্দুল চৌধুরী? ওকে সরি, প্রথম কোশ্চেনটা কি ছিল? প্রথম প্রশ্নটি ছিল, আর তার দ্বিতীয় প্রশ্নটি ছিল উবার রিলেটেড, যে তার খরচগুলো কিভাবে দেখাবে। ওকে রাইট, সো আপনার এসবিআই এর পয়সা যেটা, সো আপনি যে পয়সাটা পাইছেন ওইটা আপনার এই গ্যারেজের যে কাজে লাগাল, ওয়েদার ইটস লিস, আপনার যদি টেলিফোন ইউজ করে থাকেন এই কাজের জন্য, আপনার যদি রিপেয়ার করা লাগে, যদি গাড়ির ইন্স্যুরেন্স দেওয়া লাগে, এনিথিং দ্যাট ইজ বিজনেস রিলেটেড টু ইয়োর ইয়েলো ট্যাক্সি, ওইটা আপনি ইউজ করতে পারবেন এসবিআই আন্ডারে। এখন আপনি যদি আনএমপ্লয়মেন্ট, সো টেকনিক্যালি নতুন এই এসবিআই লোনের আন্ডারে, কিন্তু আপনি চাইলে কম্পেনসেশন হিসেবে পয়সা নিতে পারেন, বাট আপনি যদি আনএমপ্লয়মেন্ট ক্লেম করে থাকেন তাহলে আপনার কম্পেনসেশন নেওয়াটা ঠিক হবে না। সরি ভাই, আমি আপনার প্রথম কোয়েশ্চেনটা শোনা গেছে না ঠিক মতো, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আনসার দিতে পারবো। বাবা মায়ের বিষয়টি ছিল। আচ্ছা আমরা যে বিষয়টি, আরেকটি বিষয় আছে। ইয়েস ইয়েস ইয়েস, ওকে ওকে, উনার মেডিকেড থাকবে, দ্যাটস ফাইন, উনি বাংলাদেশে যাবেন। আমি যদি একটু প্রশ্নটি আবার আপনাকে করি, যে তার বাবা মা হচ্ছে বাংলাদেশে যাবেন, উনি ফুড স্ট্যাম্প মেডিকেডের যে অর্থগুলো পাচ্ছেন, তো বাংলাদেশে গেলে সেগুলো তিনি কিভাবে সংগ্রহ করবেন? মেডিকেডে কোনো অসুবিধা হবে না, বাট ফুড স্ট্যাম্পের জন্য আমি আনসারটা আমি শিওর না, যেহেতু আমরা ট্যাক্স এন্ড অ্যাকাউন্টিং হ্যান্ডেল করি, বাট ওইটা আপনারা গুগল করে দেখতে পারেন, অথবা মিনিফি কলার অফিস, আমরা আপনাকে ইনফরমেশনটা এনে দিতে পারবো। আর সাধারণত যদি সাধারণীকরণভাবে যদি আব্দুল চৌধুরী জানতে চাই, যে যদি আমেরিকাতে না অবস্থান করেন, তখন কি এই সোশ্যাল সার্ভিসগুলো তিনি অন্য দেশে থেকে কি নিতে পারেন? জি না, পারেন, উনি আনএমপ্লয়মেন্ট আপনি পারবেন না, দ্যাটস এ নো, রাইট? স্ন্যাপ মাইট বি দ্য সেম থিং, বাট আমি আপনাকে রং অ্যানসার দিতে পারছি না, কারণ আমার এটা এক্সপার্টিজ না, বাট আমরা চেষ্টা করব ডেফিনেটলি আপনি নিতে পারবেন। আমরা পরের প্রশ্নটিতে চলে যাই, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি আমার নাম শাওন, আমি বাসমো মেরিল্যান্ড থেকে বলছি। প্রশ্নটি শাওন ভাইয়া? জি আমার প্রশ্নটি হচ্ছে কি, আমি মেরিল্যান্ডে উবার করতাম মানে করোনা ভাইরাসের আগ পর্যন্ত, সো মার্চ থেকে আমি আনএমপ্লয়েড ছিলাম। সো আমি যেটা নিউ ইয়র্কে শুনেছি আর কি, যে অর্থাৎ যারা উবার ড্রাইভার ছিল তাদেরকে এনাফ স্টেট থেকে যে ইয়েটা দিয়েছিল আর কি, স্টেটের যে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা, সেটা নাকি এনাফ ছিল না বলে এখন মানে $500 করে ম্যাক্সিমাম দিচ্ছে, যে টাকাটা দেওয়া হয় না তারা এখন বাকি টাকাটা দিচ্ছে। এখন মেরিল্যান্ডে এরকম বাস, এটা কি শুধু নিউ ইয়র্কের জন্য নাকি এটা অন্য অন্য স্টেটে সবার ক্ষেত্রেই একই ইয়াটা মানে করা হয়েছে আর কি, আমি এটা জানতে চাচ্ছিলাম আর কি। আর আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে আপনার, আমি মার্চ থেকে আনএমপ্লয়েড ছিলাম, বাট আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আপনার মার্চে, তখন আমাকে অ্যাপ্রুভ করে নাই, পরে যখন আবার এপ্রিলে করেছিলাম ওরা কিন্তু আমাকে মার্চের এক মাসের কোনো টাকা আমাকে দেয় নাই, তো আমি কি কোনো ওয়েতে ওই টাকাটা মানে টাকার জন্য আমি কোনোভাবে ক্লেম করতে পারবো কিনা, ইজ দেয়ার এনি ওয়ে আই ক্যান ক্লেম? আচ্ছা কি বলবেন আপনি? ওকে আপনার দ্বিতীয় কোশ্চেন আনসারটা দিয়ে দেয়, ওইটার জন্য বেসিক্যালি আপনাকে ওদেরকে কল করা লাগবে, কল করে বলা লাগবে যে আপনারা ওই এক মাসের পয়সাটা পাচ্ছেন না। অনেক সময় এটা নিউ ইয়র্ক স্টেটেও দেখা গেছে যে অনেক সময় ওরা কয়েকটা পেমেন্ট মিসিং করছে, বাট ওদেরকে কন্ট্যাক্ট করার পরে ওরা ওই পেমেন্টটা দিয়ে দিয়েছে। তো মেরিল্যান্ডেও মোস্ট লাইকলি দ্য সেম থিং, আপনাদেরকে কল করা লাগবে। এখন নিউ ইয়র্ক স্টেটে যেটা হয়, যেটা আপনাদের এই আনএমপ্লয়মেন্ট যখন অ্যাপ্লিকেশন করেন, তখন অনেক সময় ওদের আপনার যে ইনকাম যেটা আছে ওই ইনফরমেশনটা ওদের কাছে থাকে না। তো ওরা যেটা করে, ওদের লাস্ট, আপনারা লাস্ট যে জব ছিল বা লাস্ট ট্যাক্স রিটার্ন যেটা ফাইলিং করছিলেন ওইটার উপরে ক্যালকুলেশন করে, নিউ ইয়র্ক স্টেট আনএমপ্লয়মেন্টের বেনিফিট ক্যালকুলেশনটা করে। এখন যখন দেখা যায় যে আপনার ক্যালকুলেশনটা ঠিক না, ধরেন আপনি কাজ শুরু করছিলেন জানুয়ারি ফেব্রুয়ারি, তার আপনার ইনকাম অনেক হাই ছিল, অথবা লাস্ট কোয়ার্টার অফ 2019 আপনার ইনকাম অনেক হাই ছিল, নিউ ইয়র্ক স্টেটের কাছে ওই ইনফরমেশনটা নাই, তখন নিউ ইয়র্ক স্টেটের রেজিডেন্টরা যারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, ওরা আনএমপ্লয়মেন্ট রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবেন। ওইটার জন্য নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটের পোর্টালের মাধ্যমে করা যায়। আম শিওর এভরি স্টেট হ্যাজ রিকনসিডারেশন মেথড ফর আনএমপ্লয়মেন্ট। এখন আপনারা যদি দেখেন যে কোনো কারণে আপনাদের আনএমপ্লয়মেন্টের ক্যালকুলেশনটা কারেক্ট না, আপনারা তখন ইজিলি রিকনসিডারেশনের জন্য আবেদন করতে পারবেন, টেলিফোনে করতে পারবেন, অথবা অনলাইনের পোর্টালের মাধ্যমে করতে পারবেন।
মানে মেরিল্যান্ডেও কি করা সম্ভব আব্দুল চৌধুরী তিনি প্রশ্ন করেছিলেন এভরি স্টেট হ্যাঁ এভরি স্টেট হ্যাজ দ্যাট এভরি স্টেট ইয়া আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই এবং এটি নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে একদম শেষ প্রান্তে আছি কে আছে টিবিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556 কে আছেন আমাদের সাথে ফোনে কে আছেন আমাদের সাথে নামটি বলে প্রশ্ন করতে হবে জি জি আমি জামাইকা থেকে খালেদা বলতেছি আমি যে এপ্রিল মাস থেকে আনএমপ্লয়মেন্টের ক্লেম করে যাচ্ছিলাম তো আমি আনএমপ্লয়মেন্ট পাচ্ছিলাম কিন্তু আমি এর ভিতরে মাঝে মাঝে সপ্তাহে হয়তো দুই দিন তিন দিন কাজ করেছি সেগুলো ক্লেম করছি তো সেগুলো পাওয়া গেছে কিন্তু আগস্টের 18 তারিখে আমি লাস্ট 17-18 এই সপ্তাহে দুই দিন কাজ করছি এরপরে 23 তারিখে যখন ক্লেম করতে গেছে অনেক প্রশ্নের সম্মুখীন হলাম তো যেগুলো সেগুলো উত্তর দিলাম কিন্তু এরপর থেকে প্রতি সপ্তাহে ক্লেম করতেছি কিন্তু বাট আমি এরপর থেকে এই 4 সপ্তাহ কোনো পেমেন্ট পাচ্ছি না এখন এটা আমি কি করতে পারি আচ্ছা কি বলবেন আব্দুল চৌধুরী এটা যেন আপনার দেখা লাগবে যে প্রথমত আপনারা পোর্টালে দেখেন যে ওরা কোনো মেসেজ পাঠাইছে কিনা না আপনাকে অথবা আপনাদের বাসায় লেটারও পাঠাইতে পারে ওরা বাট আপনার ইমিডিয়েট আনসার পাইতে হলে ওদেরকে কল করা লাগবে দ্যাটস দ্য অনলি সলিউশন অসংখ্য ধন্যবাদ দর্শক যারা প্রশ্ন করেছেন এবং আমরা যাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি কথা দিচ্ছি পরের অনুষ্ঠানগুলোতে আপনাদের প্রশ্নের উত্তর দিব সবশেষ আব্দুল চৌধুরী কি বলবেন আপনারা সবাই মনে রাখবেন যে সেলস ট্যাক্স ইজ ডু September 21st এন্ড অলসো যারা এখনো ট্যাক্স রিটার্ন ফাইলিং করেন নাই এক্সটেনশনে পাঠাইছিলেন আপনাদের পার্সোনাল ট্যাক্স রিটার্ন এন্ড কর্পোরেশন ট্যাক্স রিটার্ন ইজ ডু নেক্সট অক্টোবরের 15 তারিখে এন্ড লাস্টলি মেক শিওর আপনারা কেয়ারফুল থাকবেন ম্যাস্ক করবেন বাইরে গেলেও ম্যাস্ক করবেন এন্ড ভোটের জন্য আপনারা রেজিস্ট্রেশন করবেন থ্যাংক ইউ গাইস অসংখ্য ধন্যবাদ আব্দুল চৌধুরী অসংখ্য ধন্যবাদ সেই সাথে সব সময় দর্শক আপনাদের বলি টিবিএন 24 টেলিভিশনের প্রাণ হচ্ছেন আপনারা আপনাদের জন্য বিভিন্ন আয়োজন সব সময় আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556 লগ ইন করুন www.totalcablebd.com